কে আমি আমার কাছে আমি আপনার কাছে আসবো বারবার ওদের অভিযোগে আপনাদের নামটা উঠে আসছে আমার প্রশ্ন কিন্তু ভোটের ফায়দা নিয়ে নয় আমার প্রশ্নটা খুব সরাসরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শাসনটা বাংলায় চালাচ্ছেন সেটা অবৈধ কিনা আমি কিন্তু বেআইনি জিজ্ঞেস করিনি কিয়া অবৈধ কিনা অবৈধতার মধ্যে একটা নৈতিকতার বিষয় থাকে সুকন্যবাদ ধরতে পারছে না উনি লিগ্যালিটিতে যাচ্ছেন আমি এথিক্সে যাচ্ছি কিয়া দেখুন বিনাশকালে বিপরীত বুদ্ধি এটা তো আমরা শুনেছিলাম আমরা এখন চাক্ষুষ দেখছি যে যত একটা রাজনৈতিক দল তার বিনাশের দিকে এগোচ্ছে তার বুদ্ধি কাজ করছে না স্বাভাবিক বুদ্ধি কাজ করছে না আমরা তা হলে দেখি যে বিশেষ কিছু সাধু তাদের আক্রমণ করে বলা হচ্ছে ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলা হচ্ছে তারা নাকি ভারতীয় জনতা পার্টির এজেন্ট সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে অর্থাৎ তাদের রাজনৈতিক একটা রাং রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে যেটা এখানে এই ডিবেটে বসেও তৃণমূলের যিনি প্রতিনিধি সেটা করলেন অন্যদিকে আমরা কি দেখলাম রামকৃষ্ণ মিশন ইস্কন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়নি আরে আজকে আমি দেখছিলাম একটি বহুল প্রচালিত বা প্রচলিত সংবাদপত্রে যে ওই রামকৃষ্ণ মিশনের যে সাধু যাদের ওপর জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ঘটনাটার গভীরতা বুঝতে হবে অনির্বাণ তাদের বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল রাত তিনটের সময় পরবর্তীকালে তারা যখন তাদের থানায় গেলেন তাদের কমপ্লেন করতে ঠিক এক ঘন্টা বাদে শাসক দলের গুন্ডারা গিয়ে আবার কমপ্লেন করবেন সেই কমপ্লেনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সাধুদের ওপর জামিন অযোগ্য ধারায় মামলা এ কোথাও আমরা দেখেছি আমরা এক দেখেছিলাম পালঘরে সাধুদের ওপর যে অত্যাচার হয়েছিল তারপরে সেই মহা আগাড়ি সরকারের কি হয়েছিল মনে আছে আপনারা অনির্বাণ এইখানে সাধুদের যে চোখের জল তাদের যে যন্ত্রণা তাদের যে কষ্ট সেটা কখনো মিছে হবে না আমি দুটো ঘটনা বলছি আপনি তো খুব সুন্দর সন্ন্যাসী বিদ্রোহর কথা তুলে নিয়ে এলেন যেটা আঠারোশো শতাব্দীতে হয়েছিল আমরা খুব রিসেন্টলি আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর সময় আপনার মনে আছে পার্লামেন্টের বাইরে যখন সাধুদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল তার ফলাফল কি হয়েছিল মনে আছে ইন্দিরা গান্ধীর সরকার কংগ্রেস আজকে কোথায় নেই তারা সারা দেশে হাফ সেঞ্চুরি করার জন্য আকুপাকু করছে তাদের এমন অবস্থা হয়েছে আমি আমরা যে ধর্মের আমি অন্তত যে ধর্মের প্রতিনিধি আমরা বলি যে কর্মের ফল কর্মফল কর্মফল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও পেতে চলেছেন আর পরিশেষে একটা কথা বলি দেখুন আমি জানি না জয় শ্রীরামে কেন তৃণমূলের প্রতিনিধির আপত্তি হচ্ছে আমরা আমি বলি ভাই আমি আমি বলছি ভাই আপনার টয়টা আমি বলবেন আমি খালি বলছি জয় আপত্তি কাদের হয় পশ্চিমবঙ্গে তো ভূত পিশাচ ভর্তি হয়ে গেছে আর তাই আপনি যদি দেখেন হনুমান চালিসাতে ভূত পিশাচ নিকট नहीं হবে যাহা মহাবীর নাম শোনায় এই কারণেই যারা সাধু সন্ত রয়েছে

আমি অনুরোধ করছি আমি আমি আপনার কাছে আসবো বারবার ওদের অভিযোগে আপনাদের নামটা উঠে আসছে আমার প্রশ্ন কিন্তু ভোটের ফায়দা নিয়ে নয় আমার প্রশ্নটা খুব সরাসরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শাসনটা বাংলায় চালাচ্ছেন সেটা অবৈধ কিনা আমি কিন্তু বেআইনি জিজ্ঞেস করিনি কিয়া অবৈধ কিনা অবৈধতার মধ্যে একটা নৈতিকতার বিষয় থাকে সুখে ধরতে পারছে না উনি লিগ্যালিটিতেই যাচ্ছেন আমি এথিক্সে যাচ্ছি কিয়া দেখুন বিনাশকালে বিপরীত বুদ্ধি এটা তো আমরা শুনেছিলাম আমরা এখন চাক্ষুষ দেখছি যে যত একটা রাজনৈতিক দল তার বিনাশের দিকে এগোচ্ছে তার বুদ্ধি কাজ করছে না স্বাভাবিক বুদ্ধি কাজ করছে না আমরা তা না হলে দেখি যে বিশেষ কিছু সাধু তাদের আক্রমণ করে বলা হচ্ছে ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলা হচ্ছে তারা নাকি ভারতীয় জনতা পার্টির এজেন্ট সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে অর্থাৎ তাদের রাজনৈতিক একটা রাং রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে যেটা এখানে এই ডিবেটে বসেও তৃণমূলের যিনি প্রতিনিধি সেটা করলেন অন্যদিকে আমরা কি দেখলাম রামকৃষ্ণ মিশন ইসকন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়নি আরে আজকে আমি দেখছিলাম একটি বহুল প্রচালিত বা প্রচলিত সংবাদপত্রে যে ওই রামকৃষ্ণ মিশনের যে সাধু যাদের ওপর জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ঘটনাটার গভীরতা বুঝতে হবে অনির্বাণ তাদের বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল রাত তিনটের সময় পরবর্তীকালে তারা যখন তাদের থানায় গেলেন তাদের কমপ্লেন করতে ঠিক এক ঘন্টা বাদে শাসক দলের গুন্ডারা গিয়ে আবার কমপ্লেন করবেন সেই কমপ্লেনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সাধুদের উপর জামিন অযোগ্য ধারায় মামলা এ কোথাও আমরা দেখেছি আমরা এক দেখেছিলাম পালঘরে সাধুদের উপর যে অত্যাচার হয়েছিল তারপরে সেই মহা আগাড়ি সরকারের কি হয়েছিল মনে আছে আপনার অনির্বাণ এইখানে সাধুদের যে চোখের জল তাদের যে যন্ত্রণা তাদের যে কষ্ট সেটা কখনো মিছে হবে না আমি দুটো ঘটনা বলছি আপনি তো খুব সুন্দর সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে নিয়ে এলেন যেটা আঠারোশো শতাব্দীতে হয়েছিল আমরা খুব রিসেন্টলি আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর সময় আপনার মনে আছে পার্লামেন্টের বাইরে যখন সাধুদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল তার ফলাফল কি হয়েছিল মনে আছে ইন্দিরা গান্ধীর সরকার কংগ্রেস আজকে কোথায় নেই তারা সারা দেশে হাফ সেঞ্চুরি করার জন্য আকুপাকু করছে তাদের এমন অবস্থা হয়েছে আমি আমরা যে ধর্মের আমি অন্তত যে ধর্মের প্রতিনিধি আমরা বলি যে কর্মের ফল কর্মফল কর্মফল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও পেতে চলেছেন আর পরিশেষে একটা কথা বলি দেখুন আমি জানি না জয় শ্রীরামে কেন তৃণমূলের প্রতিনিধির আপত্তি হচ্ছে আমরা আমি বলি ভাই আমি আমি বলছি ভাই আপনার টয়েন্টারে আমি বলবে আমি খালি বলছি জয় শ্রীরামে আপত্তি কাদের হয় পশ্চিমবঙ্গে তো ভূত পিশাচ ভর্তি হয়ে গেছে আর তাই আপনি যদি দেখেন হনুমান চালিসাতে ভূত পিশাচ নিকট নেই হবে যাহা